পার্বতিক গণ্যতা প্রকাশ পেত না। ইটস এ ডেফিসিয়েন্সি অফ দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট, দে শুড বি অ্যালার্টেড। উই হ্যাভ নো রাইট টু ইনসাল্ট আওয়ার গভর্নমেন্ট। আদিবাসী সভ্যতা ও সংস্কৃতির দিকে নতুন দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার অনুষ্ঠানেই নেই মুখ্যমন্ত্রীর ছবি। অন্যদিকে আদিবাসীদের জন্য হওয়া এই বিশেষ অনুষ্ঠানে হাতে গোনা কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকলেও বেশিরভাগ আসনই ছিল ফাঁকা। আর এতেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। নোবডি কনসাল্টেড, কেউ করে আমি জানি না, জেলা পরিষদ কনসাল্টেড ভাবা যায়নি। ছোট্ট একদম টুনি বল খেলতে গেলে 2000-5000 লোক উপস্থিত হয়ে যায়। দিস ইজ মিদনাপুর, ডোন্ট নেগলেক্ট দি সেন্টিমেন্ট অফ মিদনাপুর, ইউ মাস্ট স্টাডি দ্য হিস্ট্রি অফ মিদনাপুর। যেই প্রশাসক এখানে আসুন না কেন, সে যদি মেদিনীপুরের ইতিহাস না পড়ে বা না জানে, এটা খুব বেদনার এবং দুঃখের। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে আয়োজিত রাজ্যস্তরীয় দুই দিন ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদরের প্রদ্যুৎ স্মৃতিসদনে। হাতে গোনা কয়েকটি মানুষের উপস্থিতি দেখে জেলার প্রশাসনিক কর্তাদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। বিভিন্ন দপ্তরে আছেন, বিলক্ষণ ছিল, আমার কাছে একটু জেনে নেবেন এরা কারা। একটা ছবি নেই মমতা নামে, আমি 2000 কথা বলছি। দেয়ার ইজ নো পিকচার এন্ড এমব্লেম অফ দ্য চিফ মিনিস্টার, আওয়ার রেসপেক্টেড চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি। হোয়াট ইজ গোয়িং অন, হু ইজ রেসপন্সিবল ফর দিস? ডিএম শুড চেক ইট আউট। আদিবাসী উন্নয়ন দপ্তরের কর্তারা কোনো দপ্তরের সাথে কথা না বলেই এই কর্মসূচির আয়োজন করেছে বলে অভিযোগ তার। ট্রাইবাল দপ্তর যদি আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতেন, আমাদের সঙ্গে একটু কথা বলে নিতেন, তাহলে তো এই গণ্যতা প্রকাশ পেত না। ইটস এ ডেফিসিয়েন্সি অফ দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট। রাজ্যস্তরীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা, অথচ দর্শক আসনে হাতে গোনা কয়েকজন মানুষ, অনুষ্ঠানের বা প্রতিযোগিতার ব্যানারে নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি, আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অনুপস্থিত আদিবাসী নাই। তার মতে এর থেকে পাড়ার একটি ফুটবল প্রতিযোগিতাও বেশি লোক হয়। উল্লেখ্য, এদিন মেদিনীপুর শহরের জেলা পরিষদ প্রেক্ষাগৃহে বা প্রদ্যুৎ স্মৃতিসদনে দর্শক আসনে মেরে কেটে 100-120 জন উপস্থিত ছিলেন, যেখানে জেলার এই সর্ববৃহৎ প্রেক্ষাগৃহে অন্তত 500-600 জন উপস্থিত না হলে প্রেক্ষাগৃহ ফাঁকা ফাঁকা লাগে। এইসব নিয়েও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা, ছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী সহ বিধায়কেরাও। তবে এই ঘটনায় জেলাশাসককে বিষয়টি অনুসন্ধান করে দেখতে বলেন মন্ত্রী।